আজকে বৃহস্পতি কিন্তু আসমানের দরজা আছে যা চাইবেন তাই পে যাবেন এবং আজকে বৃহস্পতিবার দিন দিনঅথবা রাত যেই কোন সময় নবীজির শিক্ষানো একটি ছোট্ট গুনাহ মাফের দোয়া যদি শুধুমাত্র এক বার মন থেকে পড়তে পারেন নেবিজি ওয়াদা করে গ্যারান্টি দিয়েছে আল্লাহ রাব্বুল আলমিন আপনাদের জীবনের যৌবনের যত গুণা আছে আল্লাহ সমস্ত গুণাগুলোকে ধুয়ে মুছে ছাপ করে নিষ্পাপ করে দিবে সকলে বলি সুবাহান এবং আপনি এই চোখ দিয়ে যত গুণা করেছেন টিভি সিনেমা দেখেছেন সমস্ত টিভি সিনেমার গুণাও মাফ কান দিয়ে যত গান বাজনা শুনেছেন গুনাহের কথা শুনেছেন এই গুণাও আল্লাহ মাফ করে দিবে এবং এই মন দিয়ে যত গুনাহের চিন্তা ভাবনা করেছেন আল্লাহ রাব্দুল আলামিন সমস্ত গুনাহের চিন্তা ভাবনার গুণাকেও ক্ষমা করে দিবে মোট কথা আপনার জীবনের যৌবনের অতীতের সব পাপের অধ্যায়কে আল্লাহ রাব্বুল আলামিন মুছে দিবে এই শক্তিশালী দোয়াটি একটিবার মন থেকে পাঠ করতে পারলে সহি শুদ্ধ ভাবে আমি পাঠ করিয়ে দেব দোয়াটি আমার সঙ্গে আপনারা ছোট্ট দোয়াটি পাঠ করবেন এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে অনেকের আছে অভাব অনটন নবীজি ওয়াদা করে বলেছেন একটি ছোট্ট দোয়া আছে আপনি যদি মন থেকে দোয়াটি পাঠ করতে পারেন আল্লাহ রবুল আলমিন আপনার পরিবার সংসারের মধ্যে এত বেশি রিজিক দিবে এত বেশি বরকত দিবে টাকা পয়সার কোনো অভাব থাকবে না ঋণ থাকলে অতি দ্রুত আল্লাহ ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে অভাব অনটন থাকলে দূর করে দিবে আর অনেকের ঘরের মধ্যে দেখা যায় রিজিকের মধ্যে বরকত নাই অনেক টাকা ইনকাম করে কিন্তু ঘরের মধ্যে আসলে টাকা শেষ তাদের টাকা পয়সার মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করবে ধন সম্পদ আসার জন্য আল্লাহ রাস্তা খুলে দিবে আল্লাহ আপনাকে ধনী বানাবে মন থেকে আজকে বৃহস্পতিবারে দোয়াটি পড়বেন ইনশাআল্লাহ এ দোয়াটি খুবই পরীক্ষিত যারাই পড়েছে তারাই ধনী হয়েছে আপনিও হবেন যারাই পড়েছে তাদের অভাব অনটন আল্লাহ দূর করেছে আপনার অভাব অনটন আল্লাহ রাবুল আলামিন দূর করবে প্রিয় দিনই ভাই এবং বোনেরা এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না অনেক দোয়া করতেছেন মনের মধ্যে স্বপ্ন আছে আমি অনুরোধ করে বলবো দুইটি হাত জোর করে আজকের দোয়াটি পড়ুন মন থেকে আল্লাহ রাব্বুল আলমিন আপনার জীবনের সমস্ত ন্যাকাশাগুলো পূরণ করে দিতে পারে আপনার জীবনটাই সুন্দর হয়ে যেতে পারে কারণ নবীজি করে করে আল্লাহর কসম বলেছে এই আমলটি এই ছোট্ট একটি দোয়া আছে এই দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে যা চায় আল্লাহ তাই দিয়ে দেয় যদি আপনি পড়ার মতো পড়তে পারেন মন থেকে আমলটি করতে পারেন আল্লাহ তাআলা এখনই আপনার মনের ন্যাকাশাগুলো পূরণ করবে আপনার জীবনকে সুন্দর করে দিবে আমলে তৃপ্তি আমলে শান্তি আমলে জীবনকেও আল্লাহ সুন্দর করে দেয় আমলে বিপদ আপদগুলোকেও আল্লাহ তালা কেটে দেয় তাই চলুন না আজকে বৃহস্পতিবারে আমরা এই শ্রেষ্ঠ আমলটুকু দোয়াটুকু শব্দে শব্দে আমরা পাঠ করে আল্লাহর কাছে দোয়া করি দোয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন হয় নবীজি বলেছেন ইল্লা মানুষের ভাগ্যকে কোনো কিছুই পরিবর্তন করতে পারে না আল্লাহ যেমন দিয়েছে তেমনই থাকবে তবে একটি কাজ আছে যেই কাজের মাধ্যমে ভাগ্য পরিবর্তন হয় আর সেই কাজটাই হলো আপনি আমল করে আল্লাহর কাছে দোয়া করলে দোয়ার মাধ্যমে মানুষের ভাগ্যকে আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে সুন্দর করে দেয় প্রিয় দিনী ভাই এবং বোনেরা তাহলে চলুন আজকে বৃহস্পতিবারে যখন দেখছেন আপনারা তখনই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন আপনি আমলটি করতে পারবেন কোনো সমস্যা নেই আবার মহিলা যখন নামাজ না থাকে তখনও আপনারা আমলটি করতে পারেন কোনো সমস্যা নেই আজকে বৃহস্পতিবার কিন্তু আসমানের রহমতের দরজা খোলা যা চাইবেন তাই পেয়ে যাবেন এই বৃহস্পতিবার এমন দিন

নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও আমার সাহাবাই কেরামরা শোনো 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 আমি বৃহস্পতিবারে কেন রোজা রাখি কারণ বৃহস্পতিবারে এমন দিন সারা দুনিয়ার যত মুমিন মুসলমান আল্লাহর বান্দা বান্দি আছে সমস্ত মমিন মুসলমান বান্দা বান্দির আমল নামাটা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বৃহস্পতিবারে উপস্থাপন করা হয় আল্লাহ সবার আমল নামাটা বৃহস্পতিবারে দেখে এই জন্য আমি চাই আমার আমল নামাটা যখন আল্লাহ রাব্বুল আলামিন দেখবে তখন আমাকে রোজা অবস্থায় রাখবে সকলে বলি সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ

আপনি যদি বৃহস্পতিবারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে পারেন ক্ষমা চাইতে পারেন আল্লাহর সঙ্গে সঙ্গে আপনার গুনাহগুলোকে ক্ষমা করে দিবে আপনাকে নিষ্পাপ দেবনা মাসুম বানিয়ে দিবে যেই দোয়া করবেন সেই দোয়া কবুল মঞ্জুর করে নেবে তাহলে প্রিয় دینی ভাই এবং বোনেরা চলুন আমরা এক্ষণি আজকে বৃহস্পতিবার দিনে অথবা রাতে যখনই দেখছেন মনোযোগ সহকারে দোয়ার মধ্যে শরিক হন আল্লাহ মনের নেকাশা পূরণ করবে অভাব অনটন দূর করবে জীবনের গুণা মাফ করবে এক নাম্বারে আমলটি শুরু করে দিলাম আজকে বৃহস্পতিবার দিন অথবা রাত যখনই দেখছেন এক নাম্বারে আপনি একটিবার দুরুদ শরীফ পাঠ করুন মন থেকে দুরুদে ইব্রাহিম পাঠ করবেন নামাজের দুরুদরা আজকে সর্বশ্রেষ্ঠ দোয়াটি পর্ব নামাজের দুরুদে ইব্রাহিমটা একটিবার আমার সঙ্গে সহি পাঠ করুন আপনি যখন নামাজের দুরুদ ইব্রাহিমটা একবার পাঠ করবেন আল্লাহ আলামিন দশটি রহমত সঙ্গে সঙ্গে এক্ষণে নাজিল করবে আপনার উপরে দশটি গুনাকে আল্লাহ কেটে দিবে দশটি নেকিকে আল্লাহ রাব্বেলা আমিন আপনাদের আমল নামার মধ্যে রেখে দিবে সকলে এবং আল্লাহ রাব্বেলা আল আমিন আপনার এই দুরুদ্রাকে মাধ্যমে নবীজির পাকে পৌঁছে দিবে আপনার নাম আপনার বাবার নাম আপনার গ্রামের নাম পর্যন্ত নবীজিররা ওজা পাকে পৌঁছে দিবে সক খুলে বলি সুবাহান আল্লাহ এত বেশি ফাজিলাত এত বেশি বারকাত এত বেশি সওয়াব তাহলে মনোযোগ সহকারে দরুদ শরীফটা পাঠ করুন আমার সঙ্গে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ কমা বারাকতা আলা ইব্রাহিম আলি ইব্রাহিম ইনকা হামিদুম মাজীদ জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য নবীর্ শিখানো ছোট্ট তাও বার একটিবার বার সহি শুদ্ধভাবে পাঠ করুন আমার সঙ্গে নবীজি গ্যারান্টি দিয়েছেন আল্লাহ আমিনের কাছে যদি আপনি মনটা ফ্রেশ করে আর জীবনে কখনো গোনা করবেন না বলে এই ছোট্ট তাওবার বারোয়াটি পাঠ করতে পারেন আল্লাহ আর আব্দুল আলামিন জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো ধুয়ে মুছে ছাফ করে দিবেন আমার সঙ্গে আপনারা পাঠ করুন আস পড়ুন এবং বলুন জীবনে আর কখনো করব না এটা গুনা তাওবার দোয়া সারা পৃথিবীর মানুষ পাঠ করে তাওবার দোয়াটা হয়তো সহি ভাবে সিস্টেমটা মেনে পাঠ করতে পারে না এই এজন্যে অনেকের গুণা মাফ হয় না আপনারা আমার সঙ্গে পাঠ করুন একটি পার ইনশাল্লাহ গুনাগুলো ক্ষমা হয়ে যাবে আপনি আল্লাহকে বলুন যে আল্লাহ না 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 আমি আর গুণা করতাম না না আমি আর গুণা করব না মন থেকে দুই নাম্বার আল্লাহকে বলুন আল্লাহ আমি গুনা করছি ভুল করছি তিন নাম্বার বলুন আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও তাহলে এক্ষুনি আপনি পাঠ করুন আমার সঙ্গে ছোট্ট তাও আবার দোয়াটি আস تَغْفِرُ اللَّهُ الَّذِي لَا إِلَهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ وَأَتُوبُ إِلَيْهِ আশা করি পাঠ করতে পেরেছেন আরেকটি বার পাঠ করুন আস্তাগ ফেরুল্লা হাল্লা রে লা এলাহা এল্লা হোয়াল হৈয়ুল কৈয়ুম তিন নাম্বারে আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে রিজিকের সমস্যা আছে টাকা পয়সা নাই ঋণগ্রস্ত আছেন কিংবা টাকা পয়সা আছে বরকত নাই অভাব অনটন লেগেই থাকে আপনি নবীজির শেখানো দোয়াটি পাঠ করুন নবীজি ওয়াদা করে বলেছেন আপনাদের পরিবার সংসারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিবে ধন সম্পদ দিবে অভাব অনটন গুলোকে আল্লাহ দূর করে দিবে দোয়াটি পাঠ করতে পারলে আমার সঙ্গে দোয়াটি পাঠ করুন একটিবার আল اللهم اني اسالك الهدى والتقى والعفاف والغناء মনের আশা পূরণের জন্য ছোট্ট দোয়াটি পড়ুন ওয়াদা করে করে বলেছেন আল্লাহর কাছে আপনি যেই দোয়া করবেন সেই দোয়া কবল মঞ্জুর হয়ে যাবে এই দোয়াটি পাঠ করি আমার সঙ্গে দোয়াটি পড়ুন Bikin as haduh, anaka la ilaha Illa antal Ahadus Samadul ladhi lam yalid wa lam yulad wa lam ya kullahu kufuan ahad Priyodini dini bhaya bong bonera আমার সঙ্গে একটি বার দূর শরীফ আবার পাঠ করুন এরপরে আল্লাহর কাছে যা চাইবেন তাই যাবেন ইনশাল্লাহ কারণ আপনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়াগুলো পাঠ করেছেন আজকে বৃহস্পতিবারে চাওয়ার মতো চাইবেন দূর শরীফটা পড়ার পর আমার সঙ্গে দুরদ শরীফটা একটিবার পাঠ করুন আল্লাহ মোহাম্মদিন عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات

ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম আয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলে যারা আমলটি করেছে গো আল্লাহ আমাদের আমলকে কে কবুল করে নাও জীবনে যত গুনাহ করেছি আল্লাহ আর কখনো গুনা করব না গুনাহ করেছি ভুল করেছি অন্যায় করেছিอัล্লাহ আমাদের জীবনের যৌবনের হাতের গোনা পায়ের গোনা জাবানের গোনা অন্তরের গোনা কানের গোনা ও আল্লাহ ব্রেনের গোনা समस्त অঙ্গপ্রত্যঙ্গের समस्त গুনাহের অধ্যায়গুলো মুছে দাও ধুয়ে মুছে ছাপ করে দাও আল্লাহ আমাদেরকে নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দাও আমাদের হায়াতের মধ্যে রিজিকের মধ্যে সময়ের মধ্যে বরক দান করে দাও আয় আল্লাহ যাদের মনের আশা পূরণ হয় না ও আল্লাহ মনের আশা গুলোকে পূরণ করে দাও যাদের মনের মধ্যে ব্যথা আছে আল্লাহ ব্যথা গুলোকে দূর করে দাও প্রত্যেকটা গুণা থেকে আল্লাহ বেঁচে থাকার তাওফিকে দান করে দাও ও আল্লাহ তোমার যেই সমস্ত বান্দা বান্দিরা প্রতিদিন শ্রেষ্ঠ আমলটুকু করে আল্লাহ তাদেরকে তুমি রিজিক দাও ধন সম্পদ দাও অভাব অনটন দূর করে দাও কামাই রুজিতে বরকত দাও ও আল্লাহ বিপদ দূর করে দাও জীবনকে সুন্দর করে দাও রব্বের মা কামা রব্বায়ানি সগির আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী মহল্লা যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ সকলের কবরগুলোকে গুলোকে জান্নাতের ঢোকরা বানিয়ে দাও আয় আল্লাহ যেদিন হজরত মালাকুল মাও চলে আসবে আল্লাহ সেই কঠিন মুহূর্তে তোমার বিশ্ব নবী আখির নবী মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের রওজা পাকে সোনার মদিনায় আয় আল্লাহ যেতে পারি না যেদিন দুনিয়া থেকে চলে যাব আল্লাহ তোমার নবীজির আল্লাহ নূরের চেহারাটা আমাদের চোখের সম্মুখে বাসিয়ে আমাদের দিলে এবং জবানে জারি করে দিও মধুর কালে মা কালি মি তৈরি প্রিয় দিনী ভাই এবং বোনেরা যারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখেছেন এবং যাতে অংশ গ্রহণ করেছেন আল্লাহ আপনাদেরকে অনেক ধরিবানা জীবন একবার মক্কা মদিনায়नेक এবং আপনাদেরকে আল্লাহ তাআলা আপদ থেকে রক্ষা করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশ গ্রহণ করে যাবেন আপনার আমিনটা কবুল হলে জীবনটাই সুন্দর হয়ে যাবে তাই এক্ষনি কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমি লিখেছ ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ আমি দুইটি হাতে তোমার স্পর্শ করেছি এ হাত উঠিয়ে বলছি তাদেরকে তুমি মক্কামুদ্দিনে নাও কবুল করো জীবনকে সুন্দর করো যারা লাইক কমেন্টস করেছে তাহলে আজই পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ